সবাই যাবো আমরা হ্যাঁ, সাপের নাম থেকে মানুষের ভয়, হোক্সে নির্বিশ কিংবা বিশ্বকাপ, আর সেই সাপ মাঝে আমরা আছি আপনাদের সাথে, আপনাদের কাছে সমীরণ বাড়ি ক্যাম্প রেস্কিউ টিম। আজ আবারও আমরা হাজির হয়ে গেছি খড়সরাই ষষ্ঠীতলা বেগমপুরের আন্ডারে, বেগমপুর লাগোয়া। তো চলুন আমরা এটাকে রেস্কিউ করি। এই গ্রামের মধ্যে ঢুকলোটা কি করে ছিল? এই দিক দিয়ে ঢুকে পড়েছে। কোন দিক দিয়ে? এই এইটা দিয়ে ঢুকে পড়েছে, এটা দিয়ে। এই গাছের কাছাকাছি ছিল, কোনো কারণে এখান দিয়ে ঢুকে গেছে, এত বেরোতে তো পারবে না। তো চলুন এটাকে আমরা বের করি। এটা হচ্ছে একটি খরিশ গোখর এবং বেবি, খুব বেশি হলো এটা এক বছরের, এক থেকে দেড় বছরের হবে। তো চলুন এটাকে আমরা বাইরে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমরা দেখাচ্ছি। ভয় পেয়েছিস? হ্যাঁ, অনেক বেশি জল খেয়ে ফেলেছিল।